জোহার সবাইকে, আমি আজকে এসেছি এই ওয়েস্ট বেঙ্গলের বাগমুন্ডি থানার অন্তর্গত অযোধ্যা পাহাড়ের সামনে এই মানে পলিটেকনিক কলেজে। এই কলেজটি আমাদের বাগমুন্ডি থানার অন্তর্গত পাথরডিতে অবস্থিত। যে কলেজটিতে তিনটি ব্রাঞ্চ রয়েছে, সিভিল, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল। এই কলেজটিতে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে, এখানে কালচারাল প্রোগ্রাম বিভিন্ন ধরনের হয়। তাছাড়া এখানে যে সবচেয়ে যে মনোমুগ্ধকর জিনিসটি যেটি হলো, সেটা হলো অযোধ্যা পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন সামনে অযোধ্যা পাহাড় রয়েছে। আর এটি হচ্ছে আমাদের কলেজ। এখানে কলেজে আমাদের অফিস রুম রয়েছে। এই কলেজটিতে মাস্টারগুলো যেগুলো রয়েছে খুব ভালো ব্যবহার। এমন মাস্টার সাধারণত পলিটেকনিক কলেজে, কোনো পলিটেকনিক কলেজেই নেই যে ফ্রেন্ডলি ব্যবহার করে। তাই আমি আপনাদের রেকমেন্ড করব যে এই কলেজটিতে আপনারা আসতে পারেন একটি চয়েস হিসেবে, কারণ এই কলেজটিতে সব ধরনের সুবিধা পাওয়া যায়। যদিও ক্যাম্পাসিং একটু কম রয়েছে, কিন্তু ধীরে ধীরে যে ডেভেলপ করছে, নতুন নতুন মাস্টার নিয়োগ হচ্ছে, থিওরিটিক্যালি সব কিছু করা হচ্ছে, ওয়ার্কশপ করা হচ্ছে। আর তাছাড়া এখানে যে মানুষ, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন এমনকি দেশ বিদেশ থেকেও ঘুরতে এসেছে অযোধ্যা পাহাড় পর্যবেক্ষণ করার জন্য। তাই এই কলেজটিতে আপনারা থাকবার মানে দেশে রয়েছে, সেটি হলো যে আমাদের কলেজে, এই বাগমুন্ডি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে যে সুবিধা অসুবিধাগুলি রয়েছে সেগুলি আমি এই ভিডিওটি, ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। আমার সঙ্গে রয়েছে নির্মল, আমি বিপ্লব রাজক।